আমার এখানে 8:30 পর্যন্ত কথা বলা এটা বলে আপনাদের এখানে আসছি। এখন আপনাদের এখানে বাজে অলমোস্ট 9টা, আধা ঘন্টা বেশি হয়েছে। আমি সব জানাই শুনাই আসছি। আমার আরেকটা প্রোগ্রাম 1 বছর আগে নেওয়া আছে। ভাইরা মহব্বত করে বলছে এশার নামাজের পরে আপনি 40 মিনিট বললেও হবে, আপনি আসেন আমাদের এখানে। সুতরাং অযথায় সেন্টিমেন্ট তৈরি করবেন না, জানি যতটুক বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো সেন্টিমেন্ট তৈরি করেন না, কথা শোনেন আলহামদুলিল্লাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব চমৎকার কথা বলছেন, কিন্তু এই কথা বলতে হিম্মত লাগে, এই কথা বলতে নিজের ভিতরে সততা লাগে, তাছাড়া এই কথা কিন্তু যে সে বলতে পারে না, ঠিক কি না? অনেক দাপটের কথা বলছেন উনি, এত সোজা না যে কোরআন এবং সুন্না অনুযায়ী চলবো, আমার ভুল হবে আমারে ধরাই দিবেন। এবং উনি একটা দারুণ কথা বলছেন, সেটা হচ্ছে ইসলাহ হওয়া দরকার। এই পরিভাষা কোরআন হাদিস কিছু পড়ালে না করলে জানার কথা না। ইসলাম মানে কি? যে আমি এমন কিছু শোনার নিয়ত করছি যেইটাতে আমি নিজেকে পরিবর্তন করব, এই নিয়তে। উনি একটা প্রশ্নও করছিলেন মুনির ভাইকে 40 শাহীগুলো খাওয়া নিয়ে, বেশি পেঁয়াজ গোস ছাড়া যদি আমরা বলতে চাই, নবীজির সময় সাহাবিদের সময় এরকম 40 নামে কিছু ছিলই না, যা নবীর সময় ছিল না, আপনি কোন তালে গলে এটা করতে পারবেন না, এটাই চাই ফাইনাল কথা। এটা কে খুশি হলো আর কে বেজার হলো এটা দেখার তো সময় নাই, ঠিক কি না? সুতরাং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেই, এরকম বলিষ্ঠ ভাবে উনি যদি নেতৃত্ব কেবলমাত্র ইউনিয়ন পরিষদে না সমাজের সব জায়গায় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হবে, ঠিক কি না? আল্লাহ তাকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমাদের সুযোগ্য সভাপতি মহোদয় আছেন, তার কাছে অনুরোধ, এরকম সুন্দর একটা প্রতিষ্ঠান আপনার যদি সামর্থ্যের মধ্যে কুলায়, তাহলে এখানে আপনি একটা কিছু করে দিয়ে নিজের জন্য, নিজের পরকালের জন্য, গ্রামবাসীর জন্য আপনি স্মৃতিতে যেন থাকতে পারেন, আপনার হায়াত আল্লাহ তৈয়বা দান করুক, দ্রুত এই ব্যবস্থাটা আপনি করে দিবেন। এটা আমি সকলের পক্ষ থেকে ওনার কাছে দাবি দিলাম, ঠিক না? এটা যেন দীর্ঘসূত্রিতা না হয়, দিব দিচ্ছি অনেক দিন, উনি যেন দ্রুত এটা করতে পারেন, আল্লাহ যেন তাকে তৌফিক দেন, এই হায়াত যেন দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে যে আপনারা এখানে আসতে পারছেন, কোরআনের কথা শুনতেছেন, এই আশা বসা কোরআন শোনা, এতে কি আপনারা খুশি না বেজা? খুশি কম না বেশি? বুঝে না না বুঝে? শিওর? দেখি কেমনে বুঝছেন আপনারা। আমি 3টা প্রশ্ন ধরব, এই 3টা প্রশ্নের উত্তর দিলেই আমরা আলোচনায় প্রবেশ করব। আমি সচরাচর মাইকালাদের কোথাও বদনাম করি না, কারণ বেচারিরা ব্যবসা করে না, মাহফিলে ওয়াজে মাইক নিয়ে যায়, এটা দিয়েই তাদের পেটের চালান হয়। সারা দেশ আমি কালীগঞ্জের মাইকের মানে সুনাম করে বেড়াই, যেখানে এই মাইক খারাপ হয় বলে কালীগঞ্জের মতো মাইক বানাতে পারিস না। আজকে আইসে দেখলাম এর থেকে খারাপ মাইকে কালীগঞ্জ অঞ্চলে কোনো মাহফিল করি নাই। 2008 সাল থেকে কালীগঞ্জে ওয়াজ করি, 12 বছর ওয়াজ করতেছি এই লাইনে, 7 বছর, কিন্তু কালীগঞ্জে আমি 12 বছর মসজিদে যাই, শুয়ে থাকছি, আমার কেউ পাত্তাই দেয়নি। এ কোত্থেকে বোধ হয় মনে করছে হেফজোখানায় ফেল করে আইছে একটা ছেলে, কেউ আমারে খাওয়ায় নাই, কিচ্ছু করে নাই। বক্তার নাম ঘোষণার সময় আমি ঝাড়ে টারে উঠে মাইকে উঠছি, এই লোক হাই হাই, একটু আগে না দেখলাম পড়েছিল এই জায়গায়। তো সেই কাল থেকে আমি কালীগঞ্জে ওয়াজ করি। এই আনারুল আজিম টাজিমিনারা সবাই আমারে খুব ভালো করে চিনে, আমার নাম শুনলে অনুমতি দেয় যে সাইফুল্লাহ আসুক, কোনো সমস্যা নাই, ও কোনো ঝামেলা ঝঞ্ঝটের কথা বলে না, ওনারা চিনে আমারে, চাচা চিনে আমারে। আপনারা মাইক হলো এটা কোনো মাইক? এ মিলাদ মাহফিলে হচ্ছে ভালো মাইক হয়। দুইটা সং দিবে ভাই দুই মাতাদের, তাও তো আমি একটা লাগালাম, এই যে এটা এটা আমি লাগাইছি, ওরা না আসার পর কি কথা বলবো? যাই হোক প্রিয় ভাইরা, যা হইছে হইছে, তো উপায় নাই, কিছু তো বলা লাগবে, তাই না? আমি বেশিক্ষণ আপনাদের কাছে থাকবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমি শুধুমাত্র মনির ভাইয়ের মহব্বতে, আপনাদের এখানকার প্রশাসনের, আপনাদের যারা আছেন অথরিটি, তাদের মহব্বতে আপনাদের এখানে এসেছি। যে কথা বলছিলাম, আমার দিকে খেয়াল করেন, আর মাইকালা গালাগালি করেন না, সেসব বন্ধ করে দিলে তো সব শেষ। এখন কথাবার্তা যা হয় একটু শোনার চেষ্টা করি আমরা, আল্লাহ যেন আমাদেরকে একটু তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এইদিকে আসো, এসে মাইকটা একটু এদিক ঘুরায় দাও ভাই, এদিক থেকে এসে আর একটুখানি, এটা পশ্চিম না, তাহলে ডান পাশে উত্তর, বাম পাশে দক্ষিণ, মাইকটা একটু দক্ষিণ দিকে একটু ফিরায় দাও, একটু এই কানের মধ্যে ডাইরেক্ট আসছে, হালকা আসো, তাড়াতাড়ি একজন যাও, ছাত্র মাত্র উঠো তো ভাই, কেউ একজন, ওরা আস্তে আস্তে কাম শেষ হয়ে যাবে, উঠে একটু ঠেলা দাও ওইদিকে, ঠেলা দে ওইদিকে একটু দাও।
প্রিয় ভাইরা, তাহলে আপনারা যে এই যে মাহফিলে আসলেন, আজকে যে আপনারা উপস্থিত হলেন, এই আসাতে আপনারা খুশি তাই তো? এই খুশি আপনারা কি কম না বেশি, এটা কি বুঝে না না বুঝে? আপনারা বলছেন বুঝে, আমরা একটু বুঝ মিলাবো। এখন সংক্ষিপ্ত দুই মিনিটে বুঝটা মিলানোর চেষ্টা করব, ভালো করে খেয়াল করেন। প্রিয় ভাইরা, এই যে তিনটা আপনাদের কাছে, তিন চারটা আপনাদের কাছে দেশের নাম বলবো, আপনার একবার ওই দিক না রে ভাই, এদিকে দে একটু, এদিকে আরেকটু, এদিকে একবার ওই দিক ঘুরাই দিস, এদিকে এদিকে আরেকটু, এদিকে দাও, এদিকে আরেকটু, এইদিকে দাও, এদিকে দিয়ে দর্শকের দিকে সামনে দাও, এই সোজা সোজা। আহারে, কারে কি বুঝাচ্ছি আল্লাহ! হ্যাঁ, পশ্চিম তো এইটা। হ্যাঁ তো পশ্চিম দিকে দিছে, ওইটা পশ্চিম, এ তো কাবা ঘরের কোনাতে বাড়াই গেছে। এদিকে দাও, হ্যাঁ আরো ঘুরাও। আহারে, কেটা যে উঠছে পরেই নাকি আবার আল্লাহ! আর একটু আরো ঘুরাও, এদিক ঘুরাও, আরো ঘুরাও, এদিক ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও, ঘুরে না দেখো, আবার ওদিক চলে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে আর কিছু করার নাই ভাই। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কয়েকটা দেশের নাম বলি আপনাদের কাছে, দেখেন তো এগুলো দেশ আপনারা চেনেন কিনা। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, আমেরিকা, কানাডা, স্পেন, এইগুলা দেশের নাম শুনছেন আপনারা? এইগুলা দেশের টাকার মান বাংলাদেশের থেকে কম না বেশি? এইগুলা দেশ বিদ্যা বুদ্ধি প্রযুক্তি আবিষ্কার গবেষণা এইগুলাই বাংলাদেশের থেকে পিছায় না গায়া? কথা বলেন একটু, পিছায় না গায়া? যেগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ টিকা ট্রিটমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট নতুন নতুন আবিষ্কার এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? এবার বুঝে থাকলে বলেন তো, যেইগুলা দেশ টাকার মানে আগায়া, যেইগুলা দেশ প্রযুক্তি বিদ্যা বুদ্ধিতে আগায়া, যেইগুলা দেশ টিকা ট্রিটমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট অপারেশন উন্নত চিকিৎসা এইগুলাতে আগায়া, এই করোনাকালীন মহামারীর সময়ে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকায় এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? ঠিক তো? মানে ওরা টিকাতেও আগায়া, ট্রিটমেন্টেও আগায়া, গবেষণায় আগায়া, আবিষ্কারে আগায়া, টাকা পয়সায় আগায়া, আবার মরাতেও আগায়া, ঠিক কিনা? মিলল না তো? যারা এত সুন্দর আবিষ্কার করলো, টিকা বানালো, তাদের দেশে তো অন্তত পক্ষে মরণ কম হওয়ার কথা ছিল, আক্রান্ত কম হওয়ার কথা ছিল, কিন্তু ওইগুলা দেশ দেখতে পাচ্ছি আমরা আক্রান্ততেও আগায়া, ঠিক কিনা? তার মানে বোঝা যায় দুনিয়াতে কেবল এই বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে আগানোই একমাত্র আগানো নয়, যারা দুনিয়াতে আল্লাহর রহমতে আগায়া তারাই হচ্ছে সবচেয়ে বেশি আগায়া, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, অনেকে আমাদেরকে এখন বুঝাচ্ছে যে আমরা হাত ধুয়ে আর মুখের মধ্যে মাস্ক বাঁধে আমরা বাংলাদেশকে করোনা মুক্ত করে ফেলছি, আমাদের দেশে করোনা প্রতিরোধ করছি, এইটা হচ্ছে একটা ধোঁকাবাজি। হাত ধুতেই হবে, মাস্ক পরতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু আপনার আমার হাত ধোয়া, মাস্ক পরা, সতর্ক থাকা আপনার আমার থেকে বহু গুণ বেশি তারা জানতো, কিন্তু এটা ঠেকাতে পারে নাই। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমরা হেফাজতে আছি, ঠিক কিনা? এটা আল্লাহর দয়া, এই আল্লাহর অনুগ্রহ। আপনাকে কৃতজ্ঞ হতে হবে আল্লাহর প্রতি, আপনাকে আমাকে সর্বদা শুকর গুজার থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা বলবেন আমরা ঝিনেদা মাগুরা কালীগঞ্জ এই অঞ্চলের লোকেরা অটোমেটিকই আল্লাহর জন্য কৃতজ্ঞ, আমাদের থেকে কৃতজ্ঞ আর কেউ নাই, বলবেন না ভাই? কিন্তু আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখবো এই কৃতজ্ঞতা আল্লাহর জন্য আমাদের ঠিকঠাক মতো হচ্ছে না। এমনও ব্যবসায়ী আপনাদের এলাকায় আছে যেই ব্যবসায়ীর আপনি দেখতে পাবেন সারাদিন মিথ্যা কথা বলে, দুই নম্বর জিনিস এক নম্বর বলে চালায়, রমজান মাসে দোকানের মধ্যে মালপত্র সব স্টক করে রেখে অযথা দাম বৃদ্ধি করে, ওজনে কম দেয়, বিকালবেলা কাস্টমার আসে, ওই কাস্টমারের কাছে ধোকা করে বলে যে তোমার মতো পরিচিত কাস্টমার পাইলাম বলে তোমারে কেনা দামে দিলাম, এই কথা বলে 300-400 টাকার মুনাফাখরি করে। এইরকম টাউট দুই নম্বর ব্যবসায়ী এশার নামাজের পর ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন আছেন ভাই, ওইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক কিনা? ওর আলহামদুলিল্লাহ হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ,
ওরা আলহামদুলিল্লাহ কি ওর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার মত এরকম অধমরে তুমি চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারতে কিন্তু তুমি আমাকে এখন পর্যন্ত হেফাজত করে রাখছো পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক এই করোনাতে আক্রান্ত হয়ে কোনো কিছুতে তাদেরকে বাঁচাতে পারে নাই চলে গেছে আর আমার মত এরকম এক টাউট ব্যবসায়ীরে তুমি এখন পর্যন্ত হেফাজত করছো আল্লাহ আমি তোমার প্রকৃত গোলাম হতে চাই কিভাবে আল্লাহ আমি আর মিথ্যা কথা বলবো না আমি আর দুই নম্বর ব্যবসা করব না আমি আল্লাহ বান্দাকে আর ওজনে ধোকা দিব না বান্দার হক যা নষ্ট করছে এগুলো আদায় করে দিব আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আমি এখন থেকে একজন সৎ ব্যবসায়ী হওয়ার শপথ নিলাম এই কথা যদি বলে আল্লাহর কাছে স্বীকৃতি দেয় ওইটাই হচ্ছে দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কি না নচেত আপনার আলহামদুলিল্লাহ হয় নাই যুবক ভাইরা কেমনে আলহামদুলিল্লাহ বলতেছে জানেন ওরা তো অটো পাস পাইছে পাইছে না অটো পাস এরপরে কেমন আছো ভাই ভাই বাপের হোটেলে খাই কোনো চিন্তা নাই মোবাইলে মেগাবাইট উঠাই ডানে ঠেলি বামে ঠেলি উপরে ঠেলি নিচে ঠেলি আমার থেকে ভালো কে আছে ভাই তাই না আপনার আলহামদুলিল্লাহ হয় নাই প্রিয় ভাইয়েরা আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট আপনি পিতামাতার কথা শোনেন না আপনি মুরব্বীদের সাথে বেয়াদবি করেন মসজিদে আজান হয় আপনি মসজিদে আসেন না আপনার মোবাইলে আপনি হারাম দেখেন আপনার জামা আপনার পায়জামা আপনার গেঞ্জি আপনার চুলের ছাঁট একটাও ইসলামের সাথে যায় না ইয়াবা খোর গাঁজা খোর বিড়ি খোর ছাড়া আপনার কোনো বন্ধু নাই আপনি মহিলা দেখলে টিজ করেন মোবাইলে হারাম দেখেন চিন্তা কল্পনায় হারামের সাথে আপনার সাথে জড়িত আপনি নামাজ ঠিক মতো আদায় করেন না সূরা ফাতিহা ঠিক মতো জানেন না কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারেন না আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হয় নাই আপনার আলহামদুলিল্লাহ বোঝেন কত উন্নত দেশের যুবকেরা হারায় গেল দুনিয়া থেকে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মতো এরকম নগণ্য একজন গোলামকে তুমি বাঁচায় রাখছ আমি প্রকৃত আলহামদুলিল্লাহ বলতে চাই আল্লাহ এখন থেকে আমার মুখ থাকবে মিথ্যা থাকবে না এখন থেকে আমার খারাপ কোনো গালিগালাজ থাকবে না পিতামাতা আমার থেকে শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদের নির্দেশ আমার পছন্দ হোক না হোক বাপ মায়ের সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না হারাম সম্পর্কের সাথে থাকবে না মোবাইল থাকবে জীবনে কখনো আর হারাম দেখবো না টাকুর নিচে কাপড় পরবো না আজান হবে মসজিদের ছাড়া আমি অন্য কোনো দিকে যাবো না আমি আল্লাহ তোমার কাছে শপথ করলাম এখন থেকে আল্লাহ রসুল কোরআন সুন্নার পথে চলার শপথ নিলাম এইটাই হচ্ছে একজন যুবকের প্রকৃত আলহামদুলিল্লাহ ঠিক না কি আলহামদুলিল্লাহ বলছেন কালীগঞ্জ বাজারে যাবেন যাই কালকে খবর নিয়ে দেখবেন শ্রী শ্রী হরপদ ওকে জিজ্ঞাসা করবেন কেমন আছো হরপদ বলে আলহামদুলিল্লাহ আছে না শ্রী শ্রী কৃষ্ণ পাল জিজ্ঞাসা করবেন দাদা তুমি কি কালেমা শরীফ জানো দেখবেন সুন্দর করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর হায়ের উচ্চারণ শুনলে মনে হবে নূরানী মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে আছে না এরকম হিন্দু আছে না তাহলে যদি এত সহজেই আপনার আমার জন্য আলহামদুলিল্লাহ হয়ে যেত তাহলে হিন্দুদের আলহামদুলিল্লাহ হয়ে যাইত ঠিক না বুঝে নেন মুরব্বি আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা আপনাদের আলহামদুলিল্লাহ তো খুবই সুন্দর শেষ বয়স হয়ে গেছে দাড়ি একটু ছেড়ে দিছে লম্বা চুব্বা লাগাইছে হ্যাঁ সারাদিন পান খাওয়াতে জোর দিছে দিয়া বিকালবেলা খিলাল করতে করতে আসরের নামাজের পরে চায়ের দোকানে চলে গেল ডান পাশে বসে গেল গিবত কমিটির সভাপতি বামে গিবত কমিটির সেক্রেটারি উনি ক্যাশিয়ার এরপরে উমুক চেয়ারম্যানের কি হলো তুমুক হুজুরের কি হলো তার বইয়ের কি হলো তার বাচ্চার কি হলো গিবত গিল্লা মিথ্যা কথা অসত্য কথা এখন পর্যন্ত হারাম ছাড়ে নাই এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না ছোটবেলায় যেই তিন সুরা দিয়া নামাজ পড়া শিখছিল ওই তিন সুরার বাহিরে চার সুরা এখন পর্যন্ত জানে না এখন পর্যন্ত এলাকার যুবকরা তারে যুবক বান্ধব মুরব্বী মনে করে না ছোট বাচ্চারা উনার ভয়ে মসজিদে ঠিক মতো আছে না এইরকম ফালতু আচরণকারী উনি আবার বলে আলহামদুলিল্লাহ ভালো আছে হয়েছে নাকি হয় নাই মুরব্বীর আলহামদুলিল্লাহ বুঝে নেন আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ আমার তো 60 বছরের উপরে বয়স আমার তো দুনিয়ার থেকে আক্রান্ত হয়ে অনেক আগেই চলে যাওয়ার কথা এখন পর্যন্ত তুমি আমার হেফাজত করেছো আল্লাহ
আমি তোমার প্রতি কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ। আমি এখন থেকে ওয়াদা করলাম এই মুদ্দে আর বাজে কথা বলবো না, কখনো জেনে বুঝে আর আমি গীবত গিল্লা করবো না আল্লাহ, স্ত্রীর সাথে ভালো আচরণকারী হব। এখন থেকে আমি কোরআন পড়া শিখব, মাদ্রাসায় যে হাফেজ সাহেব বা এলাকার বাচ্চা কাচ্চা যেগুলো আমার বাড়িতে জাগির আছে তাদের সাথে যোগাযোগ করে হলেও আমি নতুন করে কোরআন শিখব। আমি এখন পর্যন্ত সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক আসমুকা তাআলা জাদ্দুকা এর অর্থটা জানি না, নামাজ জানি না, কোরআন জানি না, এখন পর্যন্ত ইসলামের বিধিবিধান জানি না। যাই না আমার জানাজার নামাজে দাঁড়ায়, খুব বড় বড় ভাব নিয়ে যায়, অজু করে দাঁড়ায় গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, উনিও চুপ করে থাকে। যদি বলা লাগতো জোরে জোরে তাহলে উনার মাথাই খারাপ, উনি আজ পর্যন্ত জানাজার নামাজ শিখে নাই। এইরকম মুরব্বী আছে কিনা? পরিবর্তন হতে হবে। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার নতুন করে এগুলো শিখার জন্য চেষ্টা করে একজন আদর্শ মুরব্বী হওয়ার চেষ্টা করব। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাই? ভালো করে বুঝেন। এই জন্যই জিজ্ঞাসা করছি যে আল্লাহ যে আমাদেরকে হেফাজত করলো, আমরা কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ? আমরা কি বুঝে? না ভাই, আমরা বুঝি নাই, আমরা খালি অটোমেটিক চলাফেরা করতেছি। হিসাব করে দেখেন আমরা বুঝি নাই, কোনো পরিবর্তন নাই। এই করোনার পরে তো আমাদের পরিবর্তন হওয়ার কথা ছিল। আজকে ইউরোপ আমেরিকা ইংল্যান্ডে বলে ফোন করে যে আমাদের আত্মীয় মারা গেছে, ওরা ফোনে রিপ্লাই দেয় দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভিয়ার্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আফটার থ্রি ডেজ, তিন দিন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের গোরস্থানে কোনো জায়গা নাই, ইংল্যান্ডের গোরস্থানে মাটি দিতে পারতেছে না, আর আপনি আমি এরকম হাজার মানুষ মিলে মাহফিলে বসে আছে আলহামদুলিল্লাহ। কল্পনা করেন রব আমাদের প্রতি কি দয়া করছে, একটু ভাবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে দয়া করেছেন, আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন এর কোনো তুলনা নাই। সেই দয়াবান রব আপনার আমার জন্য বলছেন, দুনিয়ার এই জীবনটাই একমাত্র জীবন নয়, সংক্ষিপ্ত সময়ের কথা খুব গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জীবনের পরে আমাদের একটা পরকালীন জীবন আছে, ওই জীবনে যাওয়ার পরে আল্লাহর কাছে আপনাকে আমাকে কতকগুলো বিষয় নিয়ে দাঁড়াতে হবে, কতকগুলো আল্লাহর বান্দা ওই দিন আল্লাহর কাছে যে আটকায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 10 জায়গাতে 10টা সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যেই মানুষগুলা কিয়ামতের দিনে আল্লাহর কাছে যে আফসোস করতে শুরু করবে। কিয়ামত কবে হবে আমরা জানি? কথা বলেন, জানি? ওই দিবস কবে আল্লাহ হাজির করবেন আমরা কি জানি? কোন কোন মানুষ আল্লাহর সামনে ওই দিন দাঁড়ায় এই কথা বলবে তাও কি আমরা জানি? কিন্তু আল্লাহ কোরআনে কেন দিলেন? কারণ দুনিয়ার জীবন শেষে আল্লাহর সামনে বান্দা যখন হাজির হবে ওই দিন যেন আল্লাহর কাছে একটা বান্দাও ধরা না খায়, একটা বান্দাও আটকায় না যায়, সব বান্দাগুলি যেন আল্লাহর কাছে পার পেয়ে সব যেন জান্নাতের দিকে যেতে পারে। এই জন্য যারা ওই পরকালীন দিবসে আল্লাহর কাছে যে আফসোস করবে, ওই আফসোসকারীদের আফসোসের কারণ এবং তার থেকে বাঁচার উপকরণ আল্লাহ কোরআনের মধ্যে আগেই জানায় দিয়েছেন, বান্দা যেন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সুন্দর প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, দুনিয়ার যেই জীবনের মধ্যে তুমি আছো এই জীবনটা একদিন তোমাদের জন্য শেষ হবে, তবে জেনে রাখো এই জীবনের কাল আর এই জীবনের পাঠ শেষ হলেও দুনিয়ার বুকের এই জীবনের পরে যেই জীবনটা আল্লাহ আলমে আর ওয়াহতে তোমাকে দিয়েছিলেন, ওই জীবনটা আল্লাহ রাব্বুল আমিন তোমার আমার জন্য ওই পরকালেও আবার ট্রান্সফার করবেন। মৃত্যুটা হচ্ছে আপনার আমার জন্য একটা যানবাহন মাত্র, ওই যানবাহনে চড়ে দুনিয়ার এই জীবনের পরে বান্দা যখন আল্লাহর কাছে রওনা হয়ে যাবে, আল্লাহর আদালতে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কতকগুলা মানুষের ব্যাপারে রসুল আপনি দেখতে পাবেন, আল্লাহ বলছেন জানাই দেন তাদের বর্ণনাটা, আল্লাহ জানাচ্ছেন ওয়ালাউ তা হে রসুল আপনি দেখতে পাবেন কতকগুলা মানুষ ওই দিন জাহান্নামের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে, জাহান্নামের সামনে যেই না তারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বুঝে ফেলবে আজকের দিনে আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই, আজকের দিনে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই, আজকের দিনে রব্বুল আমিনের সামনে যেই জাহান্নাম দুনিয়ায় বারবার বলা হয়েছিল, ওই জাহান্নামকে অস্বীকার করেছিলাম, ওই জাহান্নামকে ঠিকঠাক মতো বিশ্বাস করেছিলাম না, কিন্তু
কিন্তু আজকে জাহান্নামের সামনে এসে বুঝতে পারছে জাহান্নাম তো সত্য। যেই না জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তারা চিৎকার করতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, ও আমাদের রব আজকে বড় আফসোস, আজকে বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি আফসোস আজকে তোদের, তোরা তো জাহান্নামের কথা বারবার বলার পরেও স্বীকার করেছিলি না, আজকে কি আফসোস তোদের, কেন আফসোস তোদের। ওই মানুষগুলার সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ আজকে জাহান্নামের প্রান্তে এসে বুঝে ফেলেছি জাহান্নামে যেতেই হবে আমাদেরকে, এই জন্যই আফসোস। তোমার কাছে বলতেছে নুরাদ্দু আলা নুকাযিবা বি আয়াত রব্বিনা, আয় রব্বুল আমিন তোমার কাছে বলছি আজকে সে সব প্রমাণ পেয়ে গেছি, তোমার কাছে শুধু একটা আবেদন, আজকের দিনে আমাদেরকে যদি একটা বার আর দুনিয়ায় ফেরত পাঠাইতে, একটা বার যদি দুনিয়ায় যাওয়ার জন্য কোনো পারমিশন থাকত তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হতো। আর আল্লাহ আমরা দুনিয়ায় এই জন্য যেতে চাই, দুনিয়ায় হাজার বলার পরেও আমরা কোরআনের কতক বিধান মেনেছি আর কতক বিধান ওই দিন মানি নাই, কিন্তু এবার আমরা দুনিয়ায় যেতে চাই যাতে করে কোরআনের সব বিধানগুলা মেনে মেনে তোমার কাছে আসতে পারি। জিজ্ঞাসা করি আপনাদের কাছে বলুন তো, ওই দিন আল্লাহর কাছে দুনিয়ায় আসতে চাওয়া আর আল্লাহর কাছে ওই দিন সব আয়াতের পরে মানবো, এই কথা বলার দ্বারা কি কোনো লাভ হবে? আজকে তো আর কোনো উপায় নাই, তোমার কাছে আবেদন একবার আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। আল্লাহ বলবেন দুনিয়ায় কেন যাবি তোরা, দুনিয়ায় ফেরত যেয়ে কি করবি? ওরা আল্লাহর কাছে বলবো ওলা নুকাযযিবা বি আয়াতিনা, এবার যদি আমরা আল্লাহ একবার তোমার কাছে যেতে পারি, দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা আর কখনো তোমার কোনো আয়াত অস্বীকার করব না। তার মানে এই মানুষগুলার রোগ ছিল যে দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আমিনের কতক আয়াতকে তারা অস্বীকার করেছিল, ঠিক কিনা? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, একটা লোক এই কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বাস করে, একটুকু অস্বীকার করে না, সবের মধ্যে যা আছে সব বিষয়তে স্বীকৃতি দেয়, তাহলে কোরআন হাদিসের পরিভাষায় সে কত পার্সেন্ট মুসলমান? 100%, ঠিক কিনা? 100%। আরেকটা লোক একটু বোঝে কোরআন সুন্নাহ সম্বন্ধে, একটু ধারণাও আছে, ওই জন্য একটু গবেষণা টবেষণা করে উনি 50% কোরআনের প্রথম থেকে 50% পর্যন্ত উনি একটুখানি বিশ্বাস করে যে ঠিকই আছে, আর বাকি অর্ধেকের ব্যাপারে তার কিছু চিন্তা চেতনা মতামত আছে, এই বিষয়ে তিনি গবেষণার মধ্যে আছে, এরপরে দেখা যাবে মানা যায় কি না যায়। 50% উনি মানে, 50% উনি মানে না, তাহলে সে কি হবে? 50% মুসলমান, ঠিক কি না? ঠিক, 50% মানলে 50% মুসলমান, 20% মানলে 20%। ভালো করে বুঝে না, এই কোরআনের পুরাটা যদি বিশ্বাস করে সে শতভাগ মুসলিম, আর পুরা কোরআনের একদম সব বিশ্বাস করে কেবলমাত্র একটা হরফ, ওই হরফের ব্যাপারে তার বক্তব্য হচ্ছে এইটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে আবার নাও পারে, সম্ভাবনা আছে বাদ দেই না একবারে, তবে হতেও পারে নাও পারে, পুরা কোরআন মানে একটা হরফ কেবল এই ব্যাপারে মন্তব্য করছে, কোরআন হাদিসের পরিভাষায় সে হচ্ছে 0% মুসলমান, ঠিক না? তার কোনো ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কিয়ামতের ময়দানে কতকগুলা মানুষ হাজির হয়ে যাবে, যেই মানুষগুলা দুনিয়ায় নামাজি ছিল, যেই মানুষগুলা দুনিয়ার বুকে রোজাদার ছিল, যেই মানুষগুলা দুনিয়ার বুকে হজ আদায় করেছিল, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে ওই মানুষগুলা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বি আয়াতিনা, আয় রাব্বুল আলামিন
আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা নামাজি, তোমার বান্দা তো রোজাদার, কিন্তু তারপরেও এই কোন কথা বলে কেন? আল্লাহর বান্দাদের আমল নামায় দেখা যাবে ওই বান্দা নামাজি ছিল, ওই বান্দা রোজাদার ছিল, ওই বান্দা হয়তো হজ করেছিল, কিন্তু ব্যবসায়ী মানুষ ছিল। আল্লাহ কোরআনে বলছিলেন, তোমার যদি একান্ত বাধ্য না হয়ে যাও, একদম নিরুপায় আর কোনো উপায় নাই, তুমি নিষ্পেষিত বাধ্য হচ্ছ, তুমি এর বাহিরে তুমি জানো তোমার কারবারের মধ্যে সুদকে জড়িত রেখো না, সুদের কারবার করো না, দাদনের ব্যবসা করো না, সুদ দিও না, সুদ নিও না। ওই নামাজি ওই হাজির সাহেব এই কথা শুনে বলছিল, 1400 বছর আগে মদিনায় কোনো ব্যাংক ছিল না, বিমা ছিল না, মদিনার বুকে কোনো ওই সময় অর্থনৈতিক এরকম কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছিল না, সেই সময় সুদ ছাড়া চলতেও পারে, কিন্তু এই বাংলাদেশে তো এখন সুদ ছাড়া চলে না। এই কথা যদি বলে বলেন তো আল্লাহর আয়াতে বিশ্বাস করা হয়েছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন সেই সময় তাদের মধ্যে বের করে নেবেন, ওরা বলতে শুরু করবে, রাব্বুল আমিন একটাবার আমাদেরকে ফেরত নিয়ে যাও, নুরাদ্দু আলা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষ আল্লাহর কাছে যে বলবে, রব্বুল আমিন এবার একবার ফেরত পাঠায় দেখো, আমরা তোমার যদি ওই দুনিয়ার বুকে ফেরত যাই, তোমার কাছে ওয়াদা করতেছে, আমরা না বুঝে ওই সময় কথা বলে আসছি, এবার গেলে আল্লাহ এরকম আর একটা কথাও বলবো না, এবার গেলে দেখবে আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে ফেরত আসব। বলেন তো ওই দিন এই কথা বলে আল্লাহর কাছে কি দুনিয়ায় ফেরত আসার কোনো অনুমতি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? এমন কতগুলো মানুষ পাওয়া যাবে, নামাজের ইসলাম মেনেছে, সুদ খাওয়া যাবে না তাও মেনেছে, হজের ইসলাম মেনেছে, কিন্তু যখন তাদের কাছে বলা হয়েছিল ইসলাম কেবল কোন ধর্মের নাম নয়, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইসলাম একটা মানব আচরণের নাম, ওই ওই আচরণের জীবন বিধানের মধ্যে আমার রব্বুল আমিন তোমার আমার জন্য দুনিয়ার বুকের সামাজিক বিচারের কথাও বলে গেছেন, কোন অপরাধ করলে কোন শাস্তি দেওয়া লাগবে আমার আল্লাহ কোরআনে বলেছেন কিনা, যদি কেউ চুরি করে চোরের শাস্তি আছে কিনা, যদি কেউ সেনা করে ধর্ষণ করে ধর্ষণের শাস্তি আছে কিনা, ওই ধর্ষক যদি বিবাহিত হয় তার শাস্তি আছে কিনা, ওই ধর্ষক যদি অবিবাহিত হয় তার শাস্তি আছে কিনা, কোনো একটা লোক যদি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে জনগণের আমানত রক্ষা না করে, মানুষের সাথে যদি ধোকাবাজি করে, মানুষের সাথে যদি প্রতারণা করে, ওই প্রতারকের শাস্তি কি কোরআনে আছে কিনা? আছে? যদি রডের বদলে বাঁশ দেয় শাস্তি আছে? আছে, শাস্তি আছে। দুনিয়ার বুকে যেই না কোনো মানুষকে বলা হবে আমার আল্লাহর তো একটা বিচার পদ্ধতি আছে, আমার আল্লাহর তো একটা আইন পদ্ধতি আছে, আসেন না আমরা এই আইন দিয়ে আমাদের সমাজে বিচার চালাই, সাথে সাথে দুই শ্রেণীর লোক আছে, দুইটা মন্তব্য করবে, এক শ্রেণী বলতে শুরু করবে, সাথে সাথে এই বক্তা এই কথা বলতে শুরু করছে, আমরা বুঝে ফেলছি এই বক্তা কোন দলের এজেন্ট, ঠিক কিনা? কোরআনের কথা বললেই বক্তার গায়ের মধ্যে লেবেল লাগায় দেয়, আছে কিনা? দ্বিতীয় আর একটা শ্রেণী বলবে ওরা লেবেল টেবেল লাগায় না, ওরা বলে আল্লাহর বিধান ঠিকই আছে মানা উচিত, কিন্তু 1400 বছর আগে পাথর মারা লাগতো কেউ ধর্ষণ করলে, কেউ ব্যভিচার করলে, মেয়েদেরকে অসম্মান করে, তাদের সাথে অনৈতিক কাজ অবৈধ কাজ করলে পাথর মেরে তাদেরকে হত্যা করা লাগতো, 1400 বছর পরের আধুনিক পৃথিবীতে আমরা যদি আবার এখন পাথর মারি আমাদের কি মান ইজ্জত থাকে নাকি? জাতিসংঘ কি বলবে? উন্নত দেশ
দেশ কি বলবে, আমেরিকার সাহায্য বন্ধ হয়ে যাবে, পৃথিবীর উমুক উমুকের আমাদেরকে খারাপ বলবে। আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু এখনকার জন্য মনে হয় সেটা কার্যকর নয়। নামাজি হাজি জাকাতি মাদ্রাসায় দান করে, কিন্তু এরকম চেতনা লালন করা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা ওই দিন এরকম কথা বলবে এইভাবে আল্লাহর সামনে যে হাজির হবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তাদের জন্য বলবেন, রব্বানা বসরনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন যাওয়ার পরে যারা এরকম কথা বলবে আমি আল্লাহ তাদের জন্য সাথে সাথে জানাই দিব, রব্বানা বসরনা ওয়া সামিনা, ওদের মুখ দিয়ে আল্লাহ বলাই নেবেন। ওরা বলতে শুরু করবে, আল্লাহ যেইগুলা বিষয়ে দুনিয়ায় মাতব্বরি করে আসছিলাম, ওলামায়ে কেরামের কথার উপরে আমিও একটু মাতব্বরি করেছিলাম, সামান্য একটুখানি আমি চেলা চামুন্ডা ছিলাম, এলাকায় হয়তো একটুখানি পাওয়ার হয়েছিল, কি জন্য পাওয়ার হয়েছে, উমুক লিডারের সাথে চামচামি করে, উমুক দলের সাথে দলবাজি করে, উমুক প্রতিষ্ঠানের হয়তো একটা পাওয়ার ফুল পোস্টে গেছে, এই জন্য চামচামি করে আল্লাহর হুকুমের উপরে গাদ্দারি করে মাথা কাটাইছিল। আল্লাহ বলছেন, আমার কথা নয়, রব্বানা বসরনা ওয়া সামিনা, আজকে এসে দেখে ফেলছে আল্লাহ কি শাস্তি দেওয়ার কথা, আজকে এসে শুনে ফেলছে আল্লাহ কেমন পরিণতি ভোগ করার কথা, ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার দেখবে আমরা দুনিয়ার থেকে যখন ফেরত আসব তোমার সব হুকুম মেনে মেনে পাক্কা পাক্কা ইমানদার হয়ে ফেরত আসব। ওই দিন আল্লাহর কাছে যতই পাম্পট্টি দিয়ে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহকে দুনিয়ায় দ্বিতীয়বার আপনাকে ফেরত পাঠাবে। ডান পাশে শুনতে পান আপনারা, এই জায়গায় শোনা যায়। প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আমিন তাহলে আয়াতে কারিমার মধ্যে কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে আমার কাছে আসতে হবে, দাঁড়াতেই হবে, আমার সামনে কোনো উপায় নাই। অতএব যদি দাঁড়াতেই হয় আল্লাহর কাছে ওই প্রস্তুতি নিয়ে আসো, যাতে করে সেই দিন আসার পরে আল্লাহর আয়াত অস্বীকারকারী হইও না, আর আল্লাহর কাছে আসার পরে এই কথা যেন বলতে না হয়, দুনিয়ায় একবার ফেরত পাঠাও, এবার যাওয়ার পরে আমরা ঠিকঠাক হয়ে আসব। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় থাকতেই ঠিক হয়ে তবে আমার কাছে ফেরত আ। রাজি আছি তো আমরা? আপনার বিবেকে নাও ধরতে পারে, এরকম অনেক মাসালা কোরআনে আছে যেটা আপনার মাথায় ধরে না, আছে কি না? আমার বুদ্ধিতে কাজ করে না, আমার সমাজে বাস্তবায়িত নাই, আমাদের পৃথিবীতে এটার আইন কানুন বাস্তবায়িত নাই, আপনার মাথায় ধরুক না ধরুক, আপনার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আপনার সমাজে থাক বা না থাক, আপনার দেশে আপনার পৃথিবীতে কার্যকর হোক বা না হোক, আপনি যেহেতু বলেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর থেকে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, আল্লাহর সকল কিতাবের প্রতি ঈমান এনেছি, ওই ঈমানের দাবিতে অটল থাকতে হলে আপনার বুদ্ধি বিবেচনার ধার ধারার সময় নাই, আমার আল্লাহ যা বলেছেন সেইটাই শিখ, সেইটা আপনাকে স্বীকার করতে হবে, ঠিক না? এখন যদি দুনিয়ার সব আলেম একদিক আর কতকগুলা মিলে আরেক দিক বুঝায়, কোন দিকে যাবেন? কোন দিকে? সঠিক দিকে, আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআন যা বলছে তাই আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, এই গেল আমাদের প্রথম কারণ। আরেকটা কারণ আপনাদের কাছে বলি,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা শ্রেণী আল্লাহর সামনে হাজির হবে, হওয়ার পরে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযাবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর কাছে ওই দিন একটা দল হাজির হয়ে যাবে, যাওয়ার পরে আফসোস করে আল্লাহকে বলতে শুরু করবে। খেয়াল করেন, আল্লাহকে বলবে রব্বুল আমিন ইয়াউমা ইয়াকুলু, ওই মানুষগুলা ওই দিন বলবে কি বলবে, কদ্দাম তুলি হায়াতি, আমাদের আফসোসের কারণ হচ্ছে আজকে যদি আমরা একটুখানি পরকালীন জীবনের জন্য কিছু পাঠায় দিতাম, আমরা যদি পরকালের জন্য কিছু কামাই রুজি করে যেতাম, তাইলে আজকের দিনে আমাদের বাঁচার কোনো পদ্ধতি হতো, কিন্তু আজকে আমার আমল নামা নিয়ে দেখার পরে দেখতেছি আল্লাহ আমার আমল নামাই কিছুই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন কি বলছেন আল্লাহ, ওই ব্যক্তিদের জন্য কি পরিণতি হবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে শাস্তি দিবেন। আমার রাব্বুল আমিন ওই দিনের মানুষের জন্য বলছেন, ওই দিন যারা এই কথা বলবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বড় ভয়াবহ একটা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এই কথা যারা বলবে, আয় আল্লাহ আজকে যদি কোনো কামাই রুজি থাকতো, আজকে আমল নামায় যদি পরকালের জন্য কিছু থাকতো, বড় বেশি আমাদের জন্য ভালো হতো। আল্লাহ বলছেন বান্দার সব কথা আমি শুনতে রাজি, আমার বান্দার এই কথা আমি শুনতে রাজি নাই। তোমারে আমি 20 বছরের জীবন দিয়েছিলাম, 20 বছরের জীবনের জন্য 12 বছরে বালেগ হইছ, 8 বছর তোমার হিসাব দিতে হবে, আমি তোমার তো 100 বছরের হিসাব নিব না, ঠিক কিনা? আমি তোমার জন্য 60 বছরের জীবন দিয়েছিলাম, ওই 60 বছরের জীবনের বিচার তোমার কাছ থেকে নিব, এর বেশি তো আমি তোমার কাছ থেকে চাই না, তোমার কাছ থেকে এর বেশি আমি কোনো হিসাব নিব না। আজকে কেন বান্দা আমার কাছে এসে বলছো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ পরকালের জন্য যে দুই কিছু পাঠায় আসতাম। আল্লাহ বলছেন কোন বান্দা যদি এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ তার জন্য যে হুমকি দিবেন, পুরা কোরআনের কোথাও আর এই হুমকি দেওয়া নাই। এই বান্দাদেরকে আল্লাহ বলবেন ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, ও বান্দা আজকে তুই এই কথা কেন বললি, তোর জন্য যতটুকু জীবন ছিল ওই জীবনেই তো তুই পরকালের জন্য কিছু সওয়াব পাঠায় আসতি, পরকালের জন্য কিছু কাজ করে আসতি, আজকে কেন এই কথা বললি। এই কথা বলার বান্দাদের আল্লাহ কি শাস্তি দিবেন, কবে কিয়ামত হবে জানি না, ওই দিবসে কারা আল্লাহর কাছে এই কথা বলবে তাদেরকে চিনি না, কিন্তু আল্লাহ কোরআনে 1400 বছর আগে দিয়েছেন কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ বান্দা যেন অনুভব করতে পারে ওই কিয়ামতের দিনে যেন এই প্রশ্নে আটকায় না যায়, তারা যেন প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে আসে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, যারা এই কথা বলবে ওই কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেওয়া দেব, আমার আল্লাহর শাস্তি কেমন হতে পারে ওই দিন তোরা টের পাবি। আল্লাহু আকবার। চিন্তা করেন তো, যিনি শাস্তির স্রষ্টা, যিনি আযাবের স্রষ্টা, আমাদের যে গরম লাগে আগুনের মধ্যে গেলে আগুনের স্রষ্টাকে কথা বলেন, এই গরম লাগার অনুভূতি দিছে কে, আল্লাহই সৃষ্টি করছেন, সেই আল্লাহ বলছেন আমি এমন ভাবে তোরে শাস্তি দিব, আমার শাস্তি ওই দিন বুঝতে পারবি, এই রকম শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোনো আযাবের ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে আপনি হৃদয়ে কখনো এই ধারণা জানি করেন না যে আল্লাহর আযাবের সাথেও আমরা গা শোয়া হয়ে যাবে, আল্লাহর আযাব আমরা ইউজ টু হয়ে যাবে, আল্লাহর আযাব গা শোয়া হওয়া সম্ভব? সম্ভব? দুনিয়ার এরকম কতগুলো ছাত্র আছে, বন্ধুরা বলেই এত মার খাস সারেন, তারপরেও তুই একবার একটু ভালো করে পড়ালেখা করে আসলে কি হয়, প্রত্যেক দিন মার খাস গাধা কোথাকার। ওই ছেলে বলছে যে ভাই মায়ের খায় খায় আমার এমন অভ্যাস হয়েছে,
আর এগুলা গায়েই বাদে না, এই জন্য পড়লে কি না পড়লে কি আসেন এরকম কিছু ভাই, হাজার অপমান করবেন ওর গায়ে সয় না। আপনি লোকাল বাসে উঠবেন, উঠার পরে ড্রাইভার হেল্পারদের আচরণ দেখলে আপনি বুঝবেন বাস ভরা, একটা সিট নাই, জায়গা নাই, এখন ইচ্ছা করলে স্ট্যান্ডটা ত্যাগ করে যেতে পারে, কিন্তু ও যাবে না। সবাই গুতা চাই, যাস না কেন, যা না, বাসে বাড়ি দেয়, গুতা দেয়, যা রে ভাই। একজন যাই বলছে এত লোক যে গালাগালি করতেছে তোর কিছু গায়ে বাঁধে না, কয় এসব কথা শুনে শুনে আমার গা গন্ডারের চামড়া হয়ে গেছে। বলে না ভাই, আপনারা বাস যদি ঘুটায় ভাঙ্গেও ফেলেন তাও যাব না যতক্ষণ আমার হেল্পার ডবল না মারছে। ঠিক এমনই ল্যাল পাওয়ারা। তো এই যে দুনিয়ার বুকে কথা শুনে অপমান শুনে পিটন খাইয়া ইউজ টু হয়ে যায় আল্লাহর আজাবে দুনিয়ার জীবনের পরে, পরকালে কোনো মানুষ কি ইউজ টু হতে পারবে ভাই? আরে কথা বলেন, পারবে? পারবে তো নাই, বরং আমরা তো, আমি একটা উদাহরণ দেই যে দুনিয়ার এই জীবনের আজাব ওই পরকালের জীবনে যাওয়ার পরে টের পাওয়া যাবে। দুনিয়ার ডাইমেনশন পরিবর্তন হলে দুনিয়ার আজাবই বান্দা সহ্য করতে পারে না, আল্লাহর আজাবের লোড নিবে কেমন করে? ঠিক কি না? বদমাইশি করছে এক ছেলে, সবাই মিলে গ্রামের বলছে যাকে তো জেল জরিমানা করলে সাংঘাতিক জেল জরিমানা হয়ে যেতে পারে, গ্রামের মাতব্বররা মিলে বিচার করবে, এখন বিচার করে গ্রামের থেকে এটা ফাইসালা দিয়ে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব আপনাদের বিচার করে দিছে, আগামীকালকে সকালবেলা ডান গালে 10টা জুতার বাড়ি, বাম গালে 10টা জুতার বাড়ি, এই যে পুকুর আছে এই পুকুরের মধ্যে সকাল 8টা থেকে, এখন বিচার করছে চেয়ারম্যান সাহেব, পুকুরের মধ্যে গলা পানিতে থাকবে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর ডান গালে জুতার বাড়ি কয়টা, বামে? বন্ধু বান্ধব চিন্তা করছে 10 বারই না হয় দিলই যেই মারুক, কিন্তু ওই সকাল 7টার থেকে শীতের মধ্যে যদি দুপুর 1টা পর্যন্ত থাকে এত অবস্থা খারাপ, ঠিক কি না? হাড় খাপা খাপি উঠে যাবে, এই তো নিউমোনিয়া হয়ে মরে যাবে। বন্ধু বান্ধবরা দৌড়াদৌড়ি শুরু করছে, কেমনে একটু বাঁচানো যায়, কেমনে এই বন্ধুগুলাকে সেভ করা যায়, কেমনে এইটাকে একটুখানি রক্ষা করা যায়। দৌড়াদৌড়ি করে বন্ধুরা অবশেষে একটা রেজাল্ট নিয়ে আসে, বলছে দোস্ত তোর আমরা বন্ধু বলে কথা, আমরা একটা ব্যবস্থা করেই হালাইছি, তোর আর এই 5 ঘন্টা থাকা লাগবে না, মাত্র 25 মিনিট। কয় আহা, এই না হলি তোরা বন্ধু, আয় বুকে আয় ভাই, তোরা আমারে বাঁচালি ভাই। কয় শোন, আর একটু শোন, পুরাটা শুনে বুকে নে। কয় 5 ঘন্টার বদলে 25 মিনিট, তবে সিস্টেমে একটু পরিবর্তন হয়েছে। কি কয়? ওই 5 ঘন্টা ছিল গলা পানির মধ্যে পুকুরে ডুবে থাকা, কিন্তু উনারা এখন বলছে 25 মিনিট, কিন্তু সিস্টেম হচ্ছে এখন তোরে উল্টায় দিবে, দিয়ে তোর বডি থাকবে উপরে, খালি কাল্লাটা থাকবে 25 মিনিট পানির নিচে। টেনশন করিস না, উপরে আমরা তোরে মোটা কম্বল দিয়া দামি প্যান্ট দিয়ে তোরে মুড়ায় রাখবো, তুই খালি 25 মিনিট মাটির পানির নিচে থাকলি। কি মনে হয় আপনাদের, ব্যাপার না? না, ওই বলতেছে ওরে বাবা তোমরা এত উপকার করছো আমার, যাইয়া জানাই আছো সকাল 7টা তো বিকাল 7টা আমি রাজি আছি, ঠিক কিনা ভাই? কেন এই কথা বললাম বুঝার চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা আমি আল্লাহ তোমার জন্য বলছি দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন নয়, এই জীবন কিন্তু এক সময় শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হওয়ার পরে পরকাল নামক তোমাদের যে জীবন হবে ওই জীবনে যখন আল্লাহর সামনে যাবে দুনিয়ার থেকে কিছু কামাই রুজি করে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যে যদি বলো হায় হায় আফসোস দুনিয়ায় বুঝি নাই, পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম বড় বেশি ভালো হতো, আল্লাহ বান্দার সব কথা শুনতে রাজি, এই কথাটা আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ বান্দাদেরকে বলবেন যারা এই কথা ওই দিন বলবে, আমি আল্লাহ তাদেরকে জানায় রাখলাম আমি আল্লাহ তোরে কেমন শাস্তি দিতে পারি, ওই দিন তুই টের পাবি, দুনিয়ার মুখে ছাড় দিয়ে রেখেছিলাম, দুনিয়ার মুখে ধরি নাই, মৌলিক নিয়ামতে কখনো পার্থক্য করি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে ও জমি লাগাইছে ওর জমিতে 25 মন ধান হয়, আর বেনামাজ তার জমিতে 5 মন ধান হয়, এই অঞ্চলে কি এরকম নাকি?
কোন একজন নামাজি উনি লাগাইছে আখ উনার আখ মিষ্টি হয়, আর কোন একজন বেনামাজি উনি লাগাইছে আখ উনার আখ তিতা হয়, তাই নাকি? আমি আল্লাহ মৌনিক নিয়ামত দিতে কাউরে পার্থক্য করি নাই, এইটাই আল্লাহর ছাড়। আল্লাহ দুনিয়ার বুকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, ওই দিন যাওয়ার পরে আমার বান্দা দেখতে পাবি আমি তোরে কোনো ছাড় দিব না, ওই দিন কিন্তু এমন বাধা বাঁধব আমি আল্লাহর বান্ধন কিন্তু ওই দিন খুলতে পারবে না। অতএব আল্লাহর কাছে ওই দিন যদি বেঁচে আসতে চাস, আমি আল্লাহ বললাম দুনিয়া থেকে কিছু কামাই রুজি করে আয়, দরকার আছে কি না ভাই? আছে? কবে থেকে ভাই এটা? আগামী রোজার থেকে, তাই না? এ আসতেছে শুক্রবার থেকে, কেবল মাত্র 15 বছর 20 বছর বয়স, 40 বছর থেকে একেবারে এইবার হজ করার পরে, তাই তো নাকি? করোনা সিজনটা শেষ হোক নাকি? ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আর এক মুহূর্ত দেরি নাই, এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে পরকালের জন্য আমি কিছু পাঠাচ্ছি কিনা। আমার প্রত্যেকটা কদম হিসাব করে পরকালের সালান পাঠায়া দুনিয়ার থেকে জীবন যাপন করতে হবে, ঠিক না? অসৎ বিপদ আর বিপদ হয়ে যাবে। কি বিপদ হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ান্না মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই রাব্বুল আমিন, আজকের দিনে আমল নামা তো নাই নাই, কিন্তু আজকে যখন তোমার কাছে হাজির হইলাম, তুমি আমার কাছে আমল নামা দিলে, কোন হাতে দিলে? বাম হাতে দিলে। বাম হাতে আমল নামা দেওয়া মানে বিষয়টা এরকম নয়, হাত পাতায় দিলেন বামটা, ধর তোর আমল নামা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন এই প্রক্রিয়ায় নয়, এই প্রক্রিয়ায় নয়। আল্লাহর নবী হাদিসে বলতেছেন বাম হাতে আমল নামা পাওয়া স্বয়ং একটা আজাব হবে। আল্লাহু আকবার! আল্লাহ নবী বলছেন আম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি, যেই না বাম হাতে বান্দার আমল নামার অ্যাপ্রোচ করা হবে, হাতটাকে আল্লাহ লম্বা করে দিবেন, দেওয়ার পরে হাতটা পিছন দিয়ে ঢুকায়া কলিজা ভেদ করে সামনে দিকে আসবে, বান্দার বিপু পিঠ ভেদ করে বুক ভেদ করে যখন সামনের দিকে হাতটা চলে আসবে, বান্দা একটাই কথা বলবে লাম উতা হিসাবিয়া, আল্লাহ আমার হিসাব করার দরকার নাই, আমার কিতাবে দরকার নাই, আমারে তুমি যদি জাহান্নামে দিতে চাও জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আল্লাহ বাম হাতে আমল নামা যেইটা বলছো এইটা সহ্য করার আমার ক্ষমতা নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার আফসোস আমার যদি হিসাবে না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যুর মাধ্যমে যদি আমার জীবন শেষ হয়ে যেত বড় বেশি ভালো হতো। বলেন তো এই যে তিনটা আবেদন আল্লাহর কাছে করলো, লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আই আল্লাহ আর বাম হাতে যদি আমল নামা না দিতে, এইগুলা একটা আবেদন কি আল্লাহর কাছে ওই দিন মঞ্জুর হবে? কথা বলেন মঞ্জুর হবে? তাহলে এমন কাজ করে দুনিয়ার থেকে যেতে হবে যাতে করে বাম হাতে আমল নামা পাওয়া না লাগে, আমল নামা যেন বাম হাতে না নিতে হয় সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা ভাই? আছে? কবে থেকে বারবার একটা কথা বলতেছে, আলোচনা শুরু করেছিলাম আপনি আমি আল্লাহর জন্য যে কাজ করতেছি যে হাম করতেছি এইটা কি বুঝে করছে নাকি না বুঝে? আমরা হিসাব করলে দেখতে পাই অধিকাংশই আমরা না বুঝে, অধিকাংশই না বুঝে। লাস্ট একটা উদাহরণ দেই, মনে রাখবেন এই উদাহরণটা, আপনারা অনেক জায়গায় কথা বলেছি, আমি একটা ফোন ব্যবহার করি, এই ফোনের মধ্যে 300 টাকা আছে, দামি একটা কোম্পানি, পপুলার কোম্পানির একটা সিম আছে, এই মোবাইল দিয়ে আপনি কন্টিনিউ অন্তত পক্ষে 3 ঘন্টা কথা বলতে পারবেন,
কোন একটা ভাই সাহস থাকলো আমার কাছে একটু আসেন 300 টাকার ব্যালেন্স আপনার জন্য দিয়ে দিলাম মোবাইল দিয়ে দিলাম ব্যাটারির চার্জ ফুল আছে এইটা দিয়ে কারো কাছে একটু কল করে দেখান তো পারবেন বলবেন হুজুর আপনি তো খুব চালাক মানুষ আপনি সুন্দর মোবাইল দিয়ে দিচ্ছেন আপনার মোবাইল নিয়ে আমি কি কসু করব নাকি যদি দিতেই মন চায় নিচে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসওয়ার্ড দিবেন উপরে একটা প্যাটার্ন লক দিবেন ফোল্ডারে ঢোকার আগে গ্যালারি লক দিবেন সব লকগুলো খুলে আমারে দিয়ে দেখেন কল দেওয়া কারে বলে ঠিক কি না সব বন্ধ করে দিচ্ছেন আমার হাতে মোবাইল তার মানে বোঝা যায় মোবাইলের চার্জ ঠিক আছে মোবাইলের কোম্পানি ঠিক আছে মোবাইলের টাকা ঠিক আছে কিন্তু ওই মোবাইলের লক যদি খোলা না থাকে পাসওয়ার্ড যদি জানা না থাকে ওই মোবাইল দিয়ে অন্যজন কিন্তু কল করতে পারে না আলহামদুলিল্লাহ বলাও ঠিক আছে আল্লাহরে ভালোবাসি তাও ঠিক আছে কোরআন পছন্দ করি তাও ঠিক আছে মুখ দিয়ে উচ্চারণ করতেছি আলহামদুলিল্লাহ তাও ঠিক আছে কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার পাসওয়ার্ড আমাদের খোলা হয় না ঠিক কি না বাপ মায়ের কথা শুনে না মুখ দিয়ে মিথ্যা কথা বলে হারাম চোখ দিয়ে দেখে অন্যায় অপকর্ম করে আবার বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলা হয়েছে নাকি দুই নম্বর ব্যবসা করেন আপনি দুই নম্বর কারবারের সাথে জড়িত আপনি ওজনের মধ্যে ফাঁকি দেন আপনি আপনি আনেন মাল চাইনা থেকে বলেন জাপানি আপনি আবার বলেন আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হইছে নাকি আপনি মুরব্বি শেষ বয়সে হালকা হালকা নামাজ ধরছেন এখনো সুদ ছাড়েন নাই এখনো মিথ্যা ছাড়েন নাই এখনো গীবত ছাড়েন নাই এখনো নামাজের দোয়া তাসবি ঠিক মতো পারেন না দোয়ায় কুনুত ধরলে আপনার হাঁটু কেঁপে যাবে আবার বলেন আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হয়েছে নাকি বুঝে নেন বুঝে নিয়ে নিয়ে সামনে আগান আল্লাহ বলছেন নচেত কিন্তু ওই দিন যাওয়ার পরে একটাই কথা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহ আমি যদি পরকালের জন্য কিছু করে আসতাম আমল নামায় দেখে এত আলহামদুলিল্লাহ বললাম এত নামাজ পড়লাম কোথায় গেল কোথায় গেল পাসওয়ার্ড না খোলার কারণে আপনার অ্যাকাউন্টে এইগুলা জরই হয় না ঠিক কি না তাহলে কি আমরা একটু পরিবর্তন হতে পারবো ইনশাআল্লাহ শপথ নিতে পারি আমরা আজকের থেকে আমরা একটু পরিবর্তন হবো হাত তুলে আল্লাহকে একটু দেখান তোলেন টান টান করে তোলেন টান করে তোলেন সবাই তোলেন সবাই সবাই আল্লাহর কাছে একটু হাত দেখান যে আল্লাহ আজকের থেকে আমরা একটু পরিবর্তন হবো মুরব্বীরা না তুললেও যুবকরা তোলো এই তোলো হাত তোলো টান করে তোলো আর মিথ্যা কথা বলবো না সাধ্যের মধ্যে চেষ্টা করব পারবেন ইনশাআল্লাহ মোবাইল ধরবেন মোবাইলের মধ্যে যা হারাম আছে সব ডিলিট করবেন গান বাজনা নাটক অবৈধ জিনিস সব ডিলিট করবেন রাজি আছেন ওয়াদা করেন যদি পারেন তো হ্যাঁ বলেন না হলে ওয়াদা করেন না বলেন ইনশাআল্লাহ করব রাজি আছেন বাপ মা আমার থেকে শিক্ষিত হোক অশিক্ষিত হোক বুঝুক না বুঝুক বাপ মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবো না অপমান করে কথা বলবো না রাজি এই জায়গায় মনে হয় একটু গাফলি আছে না রাজি আছেন আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা